মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের পরিদর্শনের পরেই ক্যাককে অডিটের নির্দেশ গত 3 বছরে বাংলায় পিএম পোষণ প্রকল্পের টাকা অনিয়মের অভিযোগ ক্যাককে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ক্যাগের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানিয়েছে কেন্দ্র আমরা এখন পর্যন্ত শেষ যে খবর পাওয়া যাচ্ছে যে 1 কোটি 39 লক্ষ টাকা মোট বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই অফিসের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কোন কোন নাম উঠে আসছে এবং কি কারণে বিপুল পরিমাণ টাকা রাখা ছিল তার অফিসে কোন সদুত্তর কি দিতে পেরেছেন ওই অফিসের মালিক পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে যেমন একদিকে তেমন পাশাপাশি বিক্রম শিখারি অর্থাৎ গুজরাট গ্রুপের যিনি মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে 1 কোটি 39 লক্ষ টাকা আমরা দেখছি যে ধাপে ধাপে কিন্তু টাকার অঙ্ক বেড়েই চলেছে এবং যত রাত বাড়ছে ততই কিন্তু টাকার অঙ্ক বাড়ছে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি ইডি সূত্রে এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই যে গুজরাট গ্রুপের যে বিভিন্ন অফিস রয়েছে কলকাতা শহরে বিভিন্ন অফিসে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং সন্ধ্যার পরে গুজরাট টাওয়ারসের যে অফিস রয়েছে এই মুহূর্তে 5 রিয়েল এস্টেটে সেখানে কিন্তু সন্ধ্যাবেলায় আসেন ইডি আধিকারিক এবং তারপর এখানে তল্লাশি চালাতে গিয়ে কিন্তু প্রথমে 1 কোটি তারপর 1 কোটি 25 লক্ষ এবং এই মুহূর্তে ইডির তরফে যে খবর পাওয়া যাচ্ছে 1 কোটি 39 লক্ষ অর্থাৎ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু টাকার অঙ্ক বেড়ে চলেছে পাশাপাশি কিন্তু তদন্তকারী আধিকারিকরা দুটো বিষয় খতিয়ে দেখছেন যে এই সোর্স অফ মানি কোথা থেকে যেরকমটা কয়লা তদন্তে নেমে তারা কিন্তু মনে করেছেন তারা বিভিন্ন লোকের তদন্ত করে থেকে বিভিন্ন নাম পেয়েছিলেন এবং সেই নামগুলোর সঙ্গে তারা কানেক্ট করতে করতে কিন্তু মানি ট্রেল খুঁজে পান যে গুজরাট গ্রুপে কিন্তু একটা বিপুল সংখ্যক কয়লার টাকা সেই টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছে কালো টাকাকে সাদা করার জন্য তার পাশাপাশি ইডি আধিকারিক আরো একটা জিনিস খতিয়ে দেখছেন আমরা দেখ কিছুক্ষণ আগে দেখেছি ভেতরে সেখানে কিন্তু তারা বিভিন্ন ফাইল পত্র তারা কিন্তু খতিয়ে দেখছেন তার একটাই কারণ যে ফাইলের মাধ্যমে যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন জায়গায় ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশন কি সত্যিই হয়েছে নাকি সেগুলো শুধুমাত্র খাতায় কলমে দেখানো হয়েছে অর্থাৎ কোথাও গিয়ে হাওলা মারফত এই টাকা হিসাব দেখিয়ে সেগুলোকে বিদেশে পাচার করার একটা পরিকল্পনা ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন আধিকারিকরা এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে উত্তেজনার পালক চড়ছে তার কারণ টাকার অঙ্ক বেড়ে চলেছে 1 কোটি থেকে 1 কোটি 25 এবং এই মুহূর্তে 1 কোটি 39 লক্ষ দাঁড়িয়ে আছে বিক্রম শিকারিয়া তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ এই টাকা কোথা থেকে এলো সেও এই টাকার পিছনে যেমন বিভিন্ন নাম পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিকের নাম কিন্তু উঠে এসেছে যার মারফত কিনা এই গজরাজ গ্রুপে টাকা এসে থাকতে পারে এমনটা কিন্তু ইডি আধিকারিকরা প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত জানতে পেরেছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা কানেকশন সিপিএম নেতা শমিক লাহিড়ী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে শমিক বাবু কয়লা পাচার কাণ্ডে আমরা দেখলাম ইডির ম্যারাথন অভিযান ম্যারাথন তল্লাশি এবং সেখানে কলকাতায় বালিগঞ্জের একটি নির্মাণকারী সংস্থার অফিস থেকে কোটির বেশি টাকা উদ্ধার এখনো পর্যন্ত 1 কোটি 39 লক্ষ টাকা উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর এবার কয়লা পাচার কাণ্ড কালো টাকা সাদা করার ছক ছিল প্রাথমিকভাবে এমনটাই মনে করছে ইডি গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই জানে কাল কয়লা বালি পাথরের বেআইনি যে খাদানের থেকে উৎপাদন সেই টাকা বিভিন্ন নির্মাণ সংস্থায় খাচ্ছে এমনকি কোন কোন নির্মাণ সংস্থায় খাচ্ছে তা নিয়েও মানুষের মধ্যে প্রচুর কথা আছে আর এতদিন সময় লাগছে তদন্তকারী সংস্থার তদন্ত ঠিক মতো আদৌ হচ্ছে তাহলে এতদিন বাদেও কেন আসল আসামি ধরা পড়ছে না নাক কান মাথা ধরে টানাটানি চলছে মাথাগুলোকে ধরুক